অবশেষত ফাদিল হল ঢকুয়াখানার মুন্ডহীন মৃতদেহের রহস্য। তো আমি এই ডাউট আয়া কি বডি কিসকা হো সকতা হ্যায়। উদ্ধার হওয়া মৃতদেহটোর প্রকৃততে কার, ঢকুয়াখানার সুনীল গগৈ হত্যাকাণ্ডর নতুন মোড়, উদ্ধার হওয়া মৃতদেহটো আছিল রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেনের, অবশেষত ফাদিল হল ঢকুয়াখানার মুন্ডহীন মৃতদেহের রহস্য। ডিএনএ পরীক্ষার অন্তত বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিছে। ডিএনএ রিপোর্ট আয়া হ্যাঁ, ডিএনএ রিপোর্ট মে ইহি বতায়া গয়া হ্যায় কি জো মর্টাল রিমেইনস হ্যায় উসকা ডিএনএ জহিদুর রহমান জো জাহাঙ্গীর হুসেন কা ভাই হ্যায় উনকে সাথ ম্যাচ কর রহা হ্যায়। মুন্ডহীন মৃতদেহটো সুনীল গগৈ নহয়, রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেনের হয়ে আছিল। সংবাদমেলত আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করিলে লখিমপুরের এসপিএ। জাহাঙ্গীর হুসেন 29th রাত কো সুনীল গগৈ কে ঘর মে হি রুকে হুয়ে থে আর 30 তারিখ কো সুনীল গগৈ ধেমাজি জানে ওয়ালে থে আর উনকো হামে ইয়ে বতায়া গয়া কি জাহাঙ্গীর কো কহিন রাস্তে মে ছোড় দিয়া। সুনীল গগৈ পত্নী মাতৃ আর পুত্রক জাননী প্রদান করেছে লখিমপুর আরক্ষী। সুনীল গগৈ সন্ধান দেউতালৈ পুরস্কারও ঘোষণা করেছে লখিমপুর আরক্ষী। ফাদিল হৈছে ঢকুয়াখানার হত্যাকাণ্ডর সন্দর্ভত এটার পাছত আনটো রহস্য। সুনীল গগৈক নহয়, জাহাঙ্গীর হুসেনকে হত্যা করা হয়েছিল। ডিএনএ পরীক্ষার ফলাফলত ওলাল জাহাঙ্গীক হত্যা করার তথ্য। হত্যা করে জ্বলাই দিয়ার মৃতদেহটো নাছিল সুনীল গগৈ, ডিএনএ টেস্টত জ্বলাই দিয়ার মৃতদেহটো জাহাঙ্গীর হুসেনের বলে প্রমাণ। আজ ডিএনএ কা রিজাল্টস জব আ গয়া ইয়ে অভি নিশ্চয় হুয়া হ্যায় কি ইয়ে জো ডেড বডি হ্যায় সুনীল গগৈ কা নহি হ্যায়, বিকজ ইয়ে পুরা এক নাটক কে তরিকে সে ইয়ে রচায়া গয়া হ্যায়। জাহাঙ্গীর ভাতৃ জাহিদুলের সহিতে মিল আছে ডিএনএ। সমগ্র ঘটনার নাটক রক্ষা লখিমপুর আরক্ষী। বিমার ধন লাভের বাবে এই কাহিনীর রচনার সন্দেহ আরক্ষীর। ইয়ার পাছতেই সুনীলের বাসগৃহত উপস্থিত লখিমপুর আরক্ষী। সুনীল গগৈ পত্নী মাতৃ আর পুত্রক জাননী প্রদান করেছে লখিমপুর আরক্ষী। সুনীল গগৈ পুত্র আর মাতৃকো ঢকুয়াখানার থানালৈ তলব। সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈর বিরুদ্ধে আরক্ষীর নিজের ববি আর গোচর রুজু করেছে। আরক্ষীক বিপথে পরিচালিত করার সন্দেহত সঠিক তথ্য পালে সুনীল গগৈ পরিয়ালক গ্রেপ্তারও করব আরক্ষীয়ে। ঘটনার সন্দর্ভত সংবাদমেল পাতি আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে কয়, হত্যাকাণ্ডৰ পাছত ঘটনাস্থলীৰ পৰা বিভিন্ন তথ্য সংগ্ৰহ কৰাৰ লগতে মৃতদেহৰ হাড়ৰ শতাধিক টুকুৰাৰ সংগ্ৰহ কৰি পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছিল। সুনীল গগৈৰ দুই আত্মীয়ৰ লগতে জাহাঙ্গীৰ ভাতৃ জাহিদুল ৰহমানৰ তেজৰ নমুনা পৰীক্ষাৰ বাবে হায়দৰাবাদলৈ প্ৰেৰণ কৰা হৈছিল। উক্ত ডিএনএৰ পৰীক্ষাৰ ফলাফলত মৃতদেহৰ লগত জাহাঙ্গীৰ ভাতৃৰ তেজৰ নমুনা মিল আছে বুলি প্ৰকাশ কৰিছে। ঢকুয়াখানাত মুন্ডহীন মৃতদেহটো রাজমিস্ত্রীর জাহাঙ্গীর হুসেনের বলে নিশ্চিত হওয়ার পাছতেই সুনীল গগৈক পলাতক ঘোষণা লখিমপুর আরক্ষীর। সুনীল গগৈর সন্ধান দেউতালৈ 50,000 টাকা পুরস্কার ঘোষণা আরক্ষীর। উল্লেখ্য যে পূর্বেতেও সুনীল গগৈ হত্যাকারীর সন্ধান দেউতালৈ 50,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিল লখিমপুর আরক্ষীর। কি হামে হামসে বোলা গয়া কি সুনীল গগৈ কা বডি হ্যায়, উনকি ওয়াইফ নে এক এফআইআর দিয়া হ্যায় কি ও উনকা হাজবেন্ড কা হি বডি হ্যায়। তো আজ অভি এক ফ্রেশ মার্ডার কেস রেজিস্টার হোগা এগেন সুনীল গগৈ হিজ ওয়াইফ এন্ড আদার অ্যাকমপ্লিসেস। তো অভি ইয়ে নয়া কেস কা এক ইনভেস্টিগেশন শুরু হোগা আর 1 জুন রাত কো 8 বজে সে সুনীল গগৈ হ্যাজ বিন অ্যাবসকন্ডিং और अभी ये नया मर्डर इन्वेस्टिगेशन के थ्रू हमें अभी सुनील गगोई को लोकेट करना पड़ेगा। उनका जितना भी फैमिली मेम्बर्स है जिसके घर से जहांगीर निरुद्ध हुआ है, गायब हुआ है, उन सबका पूछताछ किया जाएगा। और आज बिकॉज ऑफ द डीएनए रिपोर्ट एंड हमारा जो इन्वेस्टिगेशन का लाइन था उसे अभी क्लियर हुआ है कि ये जो पूरा मर्डर का जो स्टोरी बताया गया है एक फॉल्स स्टोरी है एंड बाकी मर्डर इन्वेस्टिगेशन के थ्रू बाकी डिटेल्स जो है इन्वेस्टिगेशन से पता चलेगा। न्यूज़ एक्स रिपोर्ट, माय न्यूज़ एनी।